ঘরে না আপনারও কেউ নেই, আমারও কেউ নেই, আমারও মনের কথা খাওয়া লোক নেই, আপনারও মনের কথা খাওয়া লোক নেই। আচ্ছা ভাবি, একটু মনের কথা খাওয়া যায় না? কিন্তু দুঃখের বিষয় ভাই, বাড়িতে এই কিস্তিয়া লাগাইছে, কিস্তিয়া আমার তাবড়িয়া নিয়ে বেড়াচ্ছে, কি করবো এখন? কোন দিনে এই অশান্তিতে? ভাবি, কিস্তিয়ালা বাড়ি ফার নয় না তা রয়েছে, কিস্তি আপনার দিয়া লাগবি না? তা তো যদি হবে, না হলে আমার তো গরু মরু সব নিয়ে চলে যাবে। নে ভাবি, কিস্তি আমি ব্যবস্থা করতেছি, আপনি আমার একটা কথা শুনতে পারবেন তো? আপনি তো অভিনয় করতেছেন, নাটক করতেছেন। ও, অভিনয়ের বউ, তা করতে পারি। কত দেবেন? 150 টাকা আমি দিয়ে দিবেন। আর ভাই, আর 10 টাকা বাড়িয়ে দিয়েন, আমার 165 টাকা কিস্তি, আর আমি কোনো ম্যানেজ করে নিব তাই না? শুনেন, তাহলে এখন থেকে আপনি আমার বউ, আমি আপনার স্বামী, আমি যেমনে যেমনে যাব আপনি আমার পাঁচ পাঁচ চলবেন, ঠিক আছে? মাথা কামুদেন, হালাবেন, বাম পাশে দাঁড়ান। শোনেন, কিছুক্ষণের জন্য কাজটা হয়ে গেলি, তারপরে তো আবার টাকা আমি আপনার 160 টাকা দিয়ে দেবো, আপনি 5 টাকা ম্যানেজ করে কিস্তি দিয়ে দেবেন, ঠিক আছে? চলে আসো ভাবি। হ্যাঁ, আপনি একটা কথা বলেন। অত ভাবনীতি দেন না, বোরপাট দেন, বোরপাটের কাহিনী করেন, চলেন। ঠিক বলেছো না। ওই আসেন আসেন আসেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আমাদের হোটেলে সমস্ত খাদ্য খাবার আছে, রুই কাতলা ইলিশ মিরগা চ্যাং টাকি ফটক আছে, আছেন সব সব খাবেন, চক চক আছেন। ওই ওই বোন বোন আছেন 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 উস্তাদ। হ্যাঁ, তুই তো একজন ভদ্র লোক আসছে কেমন ভদ্র লোক, যে এইদিনে আসে এক পাশে রাধা খায় না, আজকে বউ আসলে হয়তো খাদ্য পাবে না, কাস্টমার তো, ঠিক আছে? আছে 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 আছে। ভাবনা মেনে কি করতে গিয়েছো তাই কও। আপনি আমাকে শালি ছেড়ে বললেন কেন? ওইটা আমার কথা নয়, আমার দে আছে তার বলি এখানে ভাই, আপনি কিছু মনে নেবেন, কিছু মনে করেন, আমার উস্তাদ এসে মা কথার বল বুঝছি। আচ্ছা খালি চল বলছে, খাই তোর বস ভাই, সরে না সরে, আমার ভিতরে ঠিক আছে আপনার। আচ্ছা ম্যাডাম, আর সমুদ্রে পানি খালি আবার ইতালায়, পানি খালি আবার ইতালায়, এই জন্য 12 মাসে রোজা রাখতে চাই, পানি আমি খাতে চাই না। কি হলো তোমার আবার? আরে বলো না, কি একটা রোগ জামার হয়েছে, পানি খালি খালি হিসু চা, তুমি তো বসে তাকে হিসু করে আসি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার বউ মস্তে যাবে, হিসু করে আসি, খাটিতে পড়ে যাবে নাকি? আল্লাহ আল্লাহ, কি মেহত্তর হয়েছে না ধাতু রক্ত। Ha
কি দেখাই তোমার হিসু সাপেছে মিয়া মানুষ ফান্দে পড়বি নে এবার কিরাম বিল তো নাহলো 500 হয়ছি ও বলে আমার কাছ থেকে টাকা নিয়ে বলে কিস্তি দিবি এবার কিস্তি দিগে আজকের খাওয়াটা তো ভালোই হইলো এরকম করে করে হাফ পাগল মিয়া মানুষ ফলি প্রিয়া এমার চলে যাবি আর সাইল কিনা লাগবে না রে কেম্মা সাইল কিনবো 1 কেজি সাইলের দাম 80 টাকা দুজন থেকে কি হবে এখন আমার আমার 160 টাকা দিতেছিল তাও দিল না আবার হোটেল বিলও দিল না এখন এই গপসাটা দেবে কিটা আমি আমি ভাটায় কাজ করছিলাম ভালোই হচ্ছিল কি করতে বল শান্তি গেলাম আমি এ বিটি বিষয়টা কি ভাই ভাইয়া ছিল কতদিন আমার কাছে শুনি আরে ভাই বিষয়টা হলো আমি ভাটায় কাজ করতাম আমার 160 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে আমি আর বউ হতে যাব কিসের জন্য ও ও তোমার 160 টাকা দিয়ে স্বামী হয়ে আছে আমি তো 200 টাকা দিবানি এবার বউ হ চলো পিছনে যে থাল বাটি না দিকে তুই দিবি না হলে তোর বেতন তোর খাইয়ে দেবো তুই টাকা আমি সামাল তাকে।